তো আপনারা যারা অটোপ্লে ব্যবহার করতে চান কিন্তু অটোপ্লের সেটআপ জানেন না এবং কিভাবে ডাউনলোড করতে হয় তাও জানেন না, এই ভিডিওটা তাদের জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে অটোপ্লের সেটআপ এবং কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেটআপ করলে আইডিতে সমস্যা হবে না সবকিছু বুঝতে পারবেন। তো প্রথমে আপনাদের অটোপ্লে ডাউনলোড করার নিয়মটা দেখাই। সবার আগে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ করবেন টেলিগ্রাম। তো এখানে টেলিগ্রাম লিখবেন আপনারা। টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করতে হবে, বুঝতে পারছেন? তো এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে, এখানে হয়তো আপডেট আসছে, তো আপডেট এখন দিব না, দেরি হয়ে যাবে। আগে আপনাদের টেলিগ্রাম ওপেন করে দেখাই কীভাবে কী করতে হবে। তো এখান থেকে টেলিগ্রাম ওপেন করব, তারপর টেলিগ্রামের সার্চ বাটনে ক্লিক দিব। এখানে লিখবেন ক্যারামপুল রাসেল, এটা টেলিগ্রাম চ্যানেলের নাম, বুঝতে পারছেন? তো আমি যেভাবে চ্যানেলের নাম লিখছি আপনারা ওইভাবে লিখবেন, তাহলে চ্যানেলটা আসবে। তো এখন চ্যানেলের নামের উপর ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার সাথে সাথে চ্যানেল ওপেন হবে, তারপর আপনারা অটোপ্লে ইনস্টল করবেন। তো অটোপ্লে ইনস্টল করার জন্য চ্যানেলের নামের উপর আবার ক্লিক দিবেন। তো ক্লিক দিলাম, তারপর এখানে দেখেন ফাইলস লেখা আছে, এই ফাইলস লেখায় ক্লিক দিবেন, তারপর এখানে অটোপ্লে অ্যাপটা ইনস্টল করবেন। তো প্রথমটাই আছে এম কেরম কিং এমসি, এটা অটোপ্লে অ্যাপসের নাম, এটা ইনস্টল করবেন। তো এটার উপর ক্লিক দিবেন আপনারা, তাহলে এখানে ডাউনলোড হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা ছিল, এই কারণে ইনস্টল বাটন আসছে। তো এখানে ইনস্টল করলাম। তো আপনাদের আরেকটা কথা বলে রাখি, টেলিগ্রামের এই ফাইলসে কিন্তু এখানে বিটিএম, লুলু বক্স, এম ক্যারম, ক্যারামপুলের পুরান ভার্সন, বিপিএন, যা লাগবে সব কিছু পাবেন। যেটা মন চাও এটা ইনস্টল করতে পারবেন এখান থেকে, এই কারণে চ্যানেলটা জয়েন করে রাখেন টেলিগ্রাম চ্যানেল। তো এখন আপনাদের অটোপ্লের সেটআপটা দেখাই। তো অটোপ্লে অ্যাপস ওপেন করবেন, তারপর অ্যালাউ দিবেন, এখানে দেখেন লগ ইন এন্টার লেগে আছে, তো লগ ইন করবেন। তো এখন মূল কথায় আসি, এখানে কিন্তু অটোপ্লে ফ্রি না, বুঝতে পারছেন? এটা কিন্তু কিনতে হয়, আপনারা ফ্রি চাইবেন এটা কিন্তু ফ্রি না, আমরা নিজেও কিনি এটা, বুঝতে পারছেন? তো এখানে নর্মাল যে সেটআপগুলো আছে এগুলো করতে হবে। তারপর এখানে দেখেন একটা গিফট কোড বাটন আছে, বুঝতে পারছেন? এখানে দেখেন গিফট বক্সের মতো নড়াচড়া করতেছে। আমি আপনাদের জুম করে দেখাই, এখানে দেখেন আমারটা এমসি লেখার উপর নড়াচড়া করতেছে, তো আমি এটাই ক্লিক দিব। তো দিলাম ক্লিক, তারপর কন্টিনিউতে ক্লিক দিব। তো এখানে হয়তো সেটিং ওপেন হবে, তো সেটিংয়ে ক্লিক দিবেন, তারপর এখানে অ্যালাউ দিবেন, বুঝতে পারছেন? তো অ্যালাউ দেওয়ার পর ইনস্টল বাটন আসবে, তো ইনস্টলে ক্লিক দিবেন, তাহলে নতুন একটা অ্যাপস ইনস্টল হবে। তো এখানে ইনস্টল হয়ে গেছে, এবার ব্যাক বাটনে ক্লিক দিবেন। তো এখান থেকে সোজা আপনাদের নতুন অ্যাপসে নিয়ে যাবে, যদি নতুন অ্যাপসে না আসে তাহলে স্টার্ট গেমে ক্লিক দিবেন। তো এখন অ্যালাউ দিবেন, অ্যালাউ দেওয়ার সাথে সাথে ডিরেক্ট ইন্ডারে ক্লিক দিবেন, তারপর আবার অ্যালাউ, ওকে দিবেন, নর্মাল যে সেটআপগুলো আছে এগুলো করবেন, তারপর আবার ওকে দিবেন। এখন এখানে দেখেন অটোপ্লে স্পেশাল অ্যাভেলেবেল, এই বাটনটাতে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে অ্যাকসেপ্টে ক্লিক দিবেন, উপরে অন্য কিছুতে ক্লিক দেওয়ার দরকার নাই, শুধু অ্যাকসেপ্টে ক্লিক দিবেন। তারপর এখানে স্টার্ট গেম লেখা আছে, এটাতে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার সাথে সাথে আনইনস্টল এম ক্যারম কিং এই লেখাটা আসবে, মানে আগে যে অ্যাপটা ইনস্টল করছেন টেলিগ্রাম থেকে ওইটা আনইনস্টল হয়ে যাবে। তো এখানে ওকেতে ক্লিক দিবেন, ওইটা আনইনস্টল হয়ে গেছে। এখন আবার স্টার্ট গেমে ক্লিক দিবেন। তো স্টার্ট দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর অটোমেটিক ক্যারামপুল ওপেন হয়ে যাবে। তো এখানে একটা অটোপ্লে লোগো বাটন আছে, এটার সেটআপগুলো পরে দেখাবো, এটা এখন কিছু করব না। আগে আপনাদের লগ ইন দেখাই কীভাবে লগ ইন করতে হবে। তো লগ ইন উইথ ফেসবুকে ক্লিক দিবেন। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু বিপিএন ইউজ করবেন না, যদি আইডিতে কোনো সমস্যা থাকে তাহলে আগে টু ফ্যাক্টর অন করে নেবেন, তারপর লগ ইন করবেন, বুঝতে পারছেন? তো এখানে লগ ইন হয়ে গেছে, এবার কন্টিনিউতে ক্লিক দিলেই ক্যারামপুলের লবি ওপেন হবে। তো এখানে ক্যারামপুল ওপেন হওয়ার পর আপনারা প্রথমবার খেলবেন না, এখান থেকে বের হয়ে আবার ওপেন করবেন, কারণ যে কোনো অ্যাপস প্রথমবার সেটআপের পর একটু সমস্যা করে, বুঝতে পারছেন? এই কারণে আমরা অ্যাপস থেকে বের হব, তারপর সব কিছু কাটবো মিনিমাইজ বাটন থেকে, আবার ওপেন করবো অটোপ্লে অ্যাপস। তো ওপেন করলাম, ওপেন করার পর আপনারা ডিরেক্ট ইন্টারে ক্লিক দিবেন, আবার প্রথম থেকে স্টার্ট গেমে ক্লিক দিবেন। তো স্টার্ট গেমে ক্লিক দেওয়ার পর এখানে আবারও 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর ক্যারামপুল ওপেন হবে। তো আপনাদের হয়তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, অটোপ্লে দিয়ে কিন্তু লাকি শটও খেলা যায়। তো এখানে লাকি শট খেলতে পারবেন আপনারা, যে কোনো ধরনের শট মারতে পারবেন, এখানে ট্রিক শটও মারতে পারবেন, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, বুঝতে পারছেন? তাড়াহুড়া করলে এখানে মাঝখানে পড়বে না। তো যাই হোক, এখন আপনাদের অটোপ্লের মূল সেটআপটা দেখাবো, কিভাবে কি করতে হবে এবং গেম খেলার সময় কি অন রাখতে হবে, কি অফ রাখতে হবে, সব কিছু দেখাবো আপনাদের। তো এখান থেকে আগে বেরোই, তারপর একটা গেম স্টার্ট দিব। তো এখন আপনাদের অটোপ্লের লোগোর কাজটা দেখাই। তো এখানে লন্ডন পার্কে ম্যাচ লাগালাম, তো এখানে দেখেন অটোপ্লের একটা লোগো আছে। তো আগে ম্যাচটা স্টার্ট হোক, তারপর দেখি আপনাদের কীভাবে কী করতে হবে। তো এখানে দেখেন আমাদের টান আসছে, এখন অটোপ্লের লোগোতে ক্লিক দিই, তারপর নিচে দেখেন শো অটোপ্লে আছে, এই বাটনটা অন করবেন, তারপর এনাবেল ফাস্ট অটোপ্লে মোড, এই দুইটা বাটন অন করবেন, বুঝতে পারছেন? তারপর এখানে উপরে দেখেন অটোপ্লে অন অফের বাটন আছে, আর স্টিকারটা একটু মুভ করবেন, মানে নড়াচড়া করবেন, তারপর অটোপ্লে বাটনটা অন করবেন, বুঝতে পারছেন? স্টিকার মাঝখানে দেখে যদি অটোপ্লে অন করে দেন, মানে অন অফের বাটনটা,
তাহলে কিন্তু আইডিতে সমস্যা হতে পারে। এই কারণে আগে আপনারা স্টেকেরটা নড়াচড়া করবেন, তারপর অটোপ্লে বাটন অন করবেন। আর সবসময় অটোপ্লে দিয়ে অটোমেটিক স্টাইলে খেলবেন না, বুঝতে পারছেন? এখানে দুই একবার বিটিএমের মতো টেনে টেনে খেলবেন। দেখেন আমি কিন্তু ম্যানুয়ালি খেলতেছি বিটিএমের মতো। আপনারা যদি এরকম বিটিএমের মতো খেলেন তাহলে আইডি 100% সুরক্ষিত থাকবে, ব্যান হওয়ার কোনো সুযোগ নেই, বুঝতে পারছেন? আর আপনাদের অটোপ্লে দিয়ে বেশি বেশি কয়েন বানানোর জন্য আরেকটা ট্রিক বলি, ওটা হলো আপনারা ওয়ার্ল্ড টপ 1-2-3 যে প্লেয়ারগুলো আছে ওরা যে স্ট্যাকের যে পাওয়ার যে গুটি ব্যবহার করে ওইগুলা ব্যবহার করবেন। আর মিনিমাইজ ট্রিক তো জানেন, না জানলেও ইউটিউবে সার্চ করে দেখবেন কীভাবে ফার্স্ট রান পাওয়া যায় ক্যারামপুল, ওইগুলো দেখবেন। তো এখন আপনাদের অটোপ্লে দিয়ে 2v2 বোর্ড খেলার নিয়মটা দেখাই আর ভিডিওটা শেষ করি। তো এখানে এই ম্যাচটা শেষ করি আগে। তো এখানে উইন করলাম। তো এখন 2v2 বোর্ডের খেলাটা দেখে কীভাবে 2v2 বোর্ডে খেলতে হয়। স্টার্ট গেম দিলাম। তো এখানে দেখেন আমাদের টিমের হলো কালো গুটি, বুঝতে পারছেন? আর অটোপ্লে যে 2v2 বাটনটা আছে না, এটা কিন্তু সাদা গুটি, এটা অন করতে হবে, কালো করতে হবে। যদি সাদা থাকতো আমাদের টিমের গুটি তাহলে এটা সাদাই রাখতাম, অন করার দরকার হইতো না। এখন কালো গুটি আছে তাই অন করলাম, বুঝতে পারছেন? তো এটা একটু নড়াচড়া করবেন স্টেকারটা, তারপর অটোপ্লের ওই বাটনটা অন করবেন। আর সবসময় যে আপনি অটোপ্লের ওই বাটন অন করে খেলবেন এরকম কিন্তু না, আপনি ম্যানুয়ালি খেলবেন দু একবার, বুঝতে পারছেন? তো এখন কথা হচ্ছে আপনারা অটোপ্লে কিনবেন কিভাবে। আপনারা চাইলে আমার থেকেও কিনতে পারেন যদি ট্রাস্টেড মনে করেন। আর আপনারা অনেকে বারবার আসেন যে ভাই আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড আছে, আমার ডিভাইসটা অ্যাক্টিভ করে দেন। এরকম লোকদের বলতেছি আপনারা যার ইউজার নেম পাসওয়ার্ড পাইছেন উনি ছাড়া অন্য কেউ অ্যাক্টিভেট করতে পারবে না, কারণ ওটা ভেরিফাই যাবে, বুঝতে পারছেন? যার ইউজার নেম পাসওয়ার্ড পাইছেন ওনারে পেমেন্ট দিলে উনি অ্যাক্টিভেট করতে পারবে, আমি পারবো না, বুঝতে পারছেন? তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন। কথা বলবো ভিডিওতে, এখনকার মতো আল্লাহ হাফেজ।